আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4 কেজি পরিমাণ আমকে এভাবে করে কেটে একটু শুকিয়ে নিচ্ছি। এটা আসলে বাতাসে শুকালেও হবে, আপনার বাসার ফ্যানের নিচে দিয়ে দিলেও হবে, রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই। এরপরে আমি একটা কড়াইতে 1 কেজি পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি না, 6-7টা রসুনকে আমি একটু থেতলে নিয়েছি। তো আপনারা চাইলে হামান দিস্তাতেও এটা থেতলে নিতে পারেন অথবা বেটেও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিই, যখন এভাবে ফেনা উঠে যাবে তখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এর চাইতে বেশি আসলে দেওয়া দরকার নেই, যেহেতু এটা ঝাল টক মিষ্টি আমের আচার। এরপর আমি এখানে আমগুলোকে ছেড়ে দিচ্ছি। যখন আমগুলোকে ছেড়ে দিব কিছুক্ষণ পরে কিন্তু ফেনাটা কমে আসবে। দেখুন এখন কিন্তু একদমই ফেনা নেই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। আমগুলো কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, কারণ নয়তো কিন্তু নিচে লেগে যাবে। আর অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এই যে দেখুন আমি এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, চাইলে আরও বেশি দিতে পারেন যদি মিষ্টি খেতে চান। আবার যদি আমটা যদি বেশি টক হয়, আর আমটা যদি কম টক হয় তাহলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি সিরকা। আমি এখানে সাদা সিরকাটা দিয়ে দিচ্ছি বা হোয়াইট ভিনেগার। এখানে 280 মিলি ছিল, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে একটা বলক চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন, কারণ এখন চিনি দেওয়ার ফলে কিন্তু ডেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চেষ্টা করবেন এটাকে নাড়াচাড়ার উপরে রেখে দেওয়ার। এই যে দেখতে পাচ্ছেন আমার এখনও এখানে বলক আসেনি, বলকটা ওঠা শুরু করে দিয়েছে। যখন ভালো করে বলক আসবে, বলক আসার পরেও আমি আর 10 মিনিট রান্না করব। এরপর আমি এটাকে রেখে দেবো 24 ঘন্টার জন্য। তবে এটা 48 ঘন্টা রাখলে বেশি ভালো হয়, যেহেতু আমার হাতে সময় নেই, এই জন্য আমি 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। সেটা অবশ্য আমি অফ ক্যামেরায় রেখেছিলাম। এই 24 ঘন্টা পর আমি এটাকে আবার চুলোয় দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 5 ফোড়নটাকে তেলে বেটে নিয়েছিলাম, এখন আমি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা 48 ঘন্টা পরিমাণ রেখে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।